আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কয়েকবার দুরূদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله الله پاک এর দরবারে অশেষ শুকর যে আমরা জুমার নামাজ কে কেন্দ্র করে আল্লাহর খাস বান্দা জালালি ওলি হযরত কায়সা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এই মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন যে এই মসজিদে জুমাকে কেন্দ্র করেই শুধু নয়, সবসময় জিকির আজকার হয়, প্রতিদিন আসরের পর ফজরের পর যেমন জিকির আজকার হয় তেমন বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন মসনুন আমল হয়। জুমার নামাজকে কেন্দ্র করে আমরা জুমার বয়ানের শুরুতেই জিকিরের ব্যবস্থা রেখেছি। আপনারা যারা এ বিষয়ে উৎসাহী তারা তো আজানের সাথে সাথেই এসে পড়েন, যারা এই জিকিরে উৎসাহী না তাদেরকেও বোঝানো প্রয়োজন। শয়তানিতে দুনিয়াটা ভরে গেছে, এখন আর মানুষেরা ভালো বুদ্ধি বুঝতে চায় না, উল্টাটা খুব সহজে পায় এবং নিজেও উল্টাটাই খুঁজে খুঁজে নেয়। এই কঠিন সময় আল্লাহ আমাদেরকে আকলে সালিম, ইসলামের সঠিক বুঝ আল্লাহ গ্রহণ করার তৌফিক আমাদেরকে নসিব করুন। মানুষ মাত্রই পাপ থাকবে, আর পাপের প্রায়শ্চিত্ত শাস্তি জাহান্নামও কিন্তু ভয়ঙ্কর। যদি একটা ক্ষুদ্র পাপও থেকে যায় আর এই সেই পাপটি যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে সেই পাপের শাস্তি ভোগ করার শক্তি কিন্তু আপনার আমার কেন, পৃথিবীর কোনো সৃষ্টির নাই। জাহান্নামের ভিতরে সবচেয়ে যাকে ক্ষুদ্র শাস্তি দেওয়া হবে, হাদিস শরীফে এসেছে, সেই মানুষটিকে যদি ভূপৃষ্ঠে এনে শাস্তি দেওয়া শুরু হয়, তাহলে পৃথিবীর এক প্রান্তে বসে শাস্তি শুরু হবে, সমগ্র পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের শাস্তি এক সেকেন্ড ভোগ করারও কারো শক্তি নাই। আপনি পাপও করবেন আর ছিনাজুরি বাহাদুরি করে বেড়াবেন, এটা আপনার ঈমান নাই তাই আপনি এভাবে করতে সাহস পাচ্ছেন। যারা জানে যে পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, তারা পাপ করার পর মুখে হাসি থাকতে পারে না। তবে ঈমানদারদের ভিতরে সবচেয়ে বড় ঈমানদার হলেন নবী রাসূল বৃন্দ, আম্বিয়া মুরসালিন, তারা হলেন সবচেয়ে বড় ঈমানদার। আমরা যদি নবীদের জীবনী দেখি, হযরতে আদম আলাইহিসসালাম পাপও করেন না, শুধু আল্লাহর কাছ থেকে দূরে যাবেন না এই লোভে পড়ে আল্লাহ পাকের একটা হুকুমের শুধু একটু উল্টা করেন না, ভাবছিলেন এটা করলে তার প্রমাণপদ মাওলার কাছে সে সারা জীবন থাকতে পারবে। কে না চায় মাওলার কাছে সারা জিন্দগি থাকতে? সামান্য একটু ভুল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সেই ভুলকে কেন্দ্র করে তাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন। আল্লাহর সান্নিধ্য হারা এই নবী জানতেন যে জাহান্নামটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছে এ পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু যদি আর কখনো জান্নাত নসিব না হয় তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর। নবী এমন কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে
চোখের পানিতে গালের চামড়া গোস্ত পসে খসে পড়ে গেল, দাঁতের মারি বের হয়ে গেল, কান্না থামে না। ৩০০ সাড়ে ৩০০ বছর পর্যন্ত এক নাগারে শুধু কেঁদে যাচ্ছেন, নবীর কান্না থামে না। দিশেহারা, ৩৫০ বছর কাঁদলাম, মাওলা এখনো কিছু বলল না, তাহলে আমার উপায় কি হবে? নবী এবার ভাবলেন, বেহেশতের দুয়ারে আল্লাহর সাথে একটা নাম দেখেছি, সেই নামটার কসম করে দেখি আল্লাহ একটু রাজি হয় কিনা। সুতরাং মোহাম্মদ রসুল্লাহর উসিলে দিয়ে তিনি আল্লাহর কাছে আবার কাঁদতে শুরু করলেন, আল্লাহর দয়া হয়ে গেল, ক্ষমার ঘোষণা হয়ে গেল, নবীর কান্না ফুরালো। সারা জিন্দগিতে একটা মাত্র পাপ নয়, ভুল, তাতে কান্না ফুরায় না। আমরা পায়ে পায়ে পাপ করি, নজরে নজরে পাপ করি, শ্বাসে প্রশ্বাসে পাপ করি, স্বপ্নে খেয়ালে কথায় আমরা পাপ করি। আমাদের চোখে তো পানি নাই, কারণ আমরা মুখে বলি পরকালকে বিশ্বাস করি, হাকিকাতে আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। এখন কেন আমাদের এই হৃদয়ের অবস্থা? দেলটা মৃতদেল, জেকের নাই। যেই কলবে আল্লাহর জেকের থাকবে না, সেই হৃদয়ে আল্লাহর মহব্বত ভালোবাসা থাকবে না। যেই হৃদয়ে আল্লাহর মহব্বত ভালোবাসা নাই, সে মানুষ পাপের জন্য লজ্জিত হবে না, জাহান্নামের ভয়ে চোখে পানি আসবে না। সুতরাং আমরা আপনাদেরকে জেকের করতে বলছি এর মানিয়ে নয় যে জেকের করলে আমার কি লাভ। আপনি জেকের করতে থাকেন, মৃতদেহটা যখন জেন্দা হবে, এই হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা যখন উদ্ভাসিত হবে, যখন গালেব হবে দিলের ভিতরে আল্লাহর মহব্বত, তখন ওই আল্লাহর ভালোবাসায় নবী যেমন কেঁদেছে, আপনারও চোখের পানি ফুরাবে না। ওই জাহান্নামের ভয়ে আপনার পা চলবে না যে আল্লাহ আমার উপায়টা কি হবে। অতএব এত কথা বলার তো সুযোগ নাই। আমরা বলি প্রথমে 300 বার জেকের করেন, এরপরে বাড়ান বাড়ান, 500 বার করেন, 5,000 বার করেন, 5,000 বার করেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বান্দার দেলের ভিতরে আল্লাহর মহাব্বতটা গালেব না হয়, জেকের তুমি করতে থাকো। সুতরাং যারা পরকালে বিশ্বাস করেন, মরণ আছে বিশ্বাস করেন, জেকের তাদের শুধু জুমা কেন্দ্রিক মসজিদে নয়, জেকের সারা জিন্দগি জেকের করতে থাকেন, শেষ নিঃশ্বাসটা জেকেরের সাথে হবে। যেই কলবে আল্লাহর জেকের জারি হয়, ওই দেহ থেকে রুহু বের হয়ে গেল, আল্লাহর জেকের বের হয় না। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।